আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসতাকাতিন নার ইলা রাব্বিহা, একতা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান, ওরে আমার প্রতিপালক জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওজেনাল্লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো। বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে, জাহান্নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো, ফিসিতায় অসাইফে, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে, জাহান্নাম তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে। পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে, পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে। শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয়। হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে, আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে, আপনার আরও যেসব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা, যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা। ঠিক অনুরূপই শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম, যেখানে কম লাগে সেখানে কম গরম। অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয়, আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয়। জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল, জাহান্নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন। চলেন আবার দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতুবিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমেজাজি জুলুমবাজকে দেওয়া হলো কেন? কারণ কি? প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জুলুমবাজ ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার শাস্তি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াদ দেব বেকে মানা সবিনেবাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শোনো, তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজকে। দলীয় তারপর দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে, ক্ষমতা দেখে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জুলুমবাজকে এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব, তাই তুমি হচ্ছ আমার রাগ, তাই তুমি হচ্ছ আমার গজব। আমি যা বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে,